পাপিয়া রে পাপিয়া আই আমার বুকে ঝাপিয়া তুই গেলি চলিয়া তাড়াতাড়ি আই ফিরিয়া আরে পাপিয়া তুমি দেখছি এখানে এসেছো লাফিয়া লাফিয়া আর আমি যে তোমার কাছে যাচ্ছি হাটিয়া হাটিয়া শুধুমাত্র তোমাকে এক নজর দেখিবার লাগিয়া সেনাপতি বল্টু আমি দুদিনের সফরে পার্শ্বের রাজ্য শিমুলতলি জঙ্গলে যাব তাই এই দুদিনের জন্য আমি আমার রাজ্যের দায়িত্ব তোমার উপর দিয়ে গেলাম তুমি আমার রাজ্যটা ভালো করে দেখাশোনা করবে আমার কোনো প্রজার যাতে কোনো অসুবিধা না হয় বুঝেছো ঠিক আছে মহারাজ আপনি কোনো চিন্তা করবেন না আপনি নিশ্চিন্তে যেতে পারেন আপনার রাজ্যের দেখাশোনা আমি ঠিক আপনার মতো করেই করব এরপর সিংহ মহারাজ দুজন সৈন্য নিয়ে শিমুলতলে রাজ্য ভ্রমণে চলে গেল দুদিনের জন্য রাজ্যের দায়িত্ব পেয়ে গেলাম নিজেকে এখন রাজা রাজা মনে হচ্ছে যাই মহারাজের সিংহাসনটাতে একটু বসে দেখি আমাকে রাজা হিসাবে কেমন মানিয়েছে ও মাই গড যা লাগছে না মনে হচ্ছে এই রাজ্যের রাজা আমি আশেপাশে কোনো প্রহরী আমাকে আবার দেখলো না তো যাক বাবা দুদিনের জন্য একদম ফ্রি হয়ে গেলাম অনেকদিন থেকে বাড়ি যায় না যাই আজ একটু বাড়ি গিয়ে বউটার সাথে একটু প্রেমের আলাপ করে আসি এই বলে বল্টু শিয়াল রাজদরবার রেখে চলে গেল তার বউ পাপিয়ার সাথে দেখা করতে পাপিয়া রে পাপিয়া আই আমার বুকে ঝাপিয়া কোথায় গেলি চলিয়া তাড়াতাড়ি আই ফিরিয়া এদিকে ওই জঙ্গলে বাস করত হালুমবাগ ও তার বউ হালিমা সিংহ মহারাজ জঙ্গলের সকল প্রাণীদের নিরাপদ পানির জন্য জঙ্গলের ভেতরে একটি নলকূপ বসিয়ে দিয়েছে আজ হালিমা পাখি নিয়ে এসেছে সেই নলকূপ থেকে পানি নিতে উহ এই নলকূপটা আমার বাড়ি থেকে কত দূরে রোজ রোজ এত দূরে এসে পানি নিয়ে যেতে আর ভালোই লাগে না তাই আজ একসাথে দুটো পাত্র নিয়ে এসেছি পাত্র দুটো ভরে পানি নিয়ে যাব যাই যাই তাড়াতাড়ি পাত্র দুটোর ভেতরে পানি ভরানো শুরু করি এই হালিমা পাখিনি এখান থেকে একটু সরে দাঁড়া আমি আগে পানি ভরবো আমার একটু তাড়া আছে তাড়াতাড়ি আমাকে বাড়িতে যেতে হবে তোমার তাড়া থাকুক আর অন্য যাই কিছু থাকুক আমি কেন সরবো হ্যাঁ আমি আগে এসেছি পানি নিতে তাই আমি আগে নিয়ে চলে যাব তুমি ওখানে দাঁড়িয়ে একটু অপেক্ষা করো কি বললি যত বড় মুখ নাই তত বড় কথা এই রাজ্যের সেনাপতি বল্টুর বউ পাপিয়াকে তুই অপেক্ষা করতে বলছিস তোর তো দেখছি সাহস কম না এই নলকূপটা আমার স্বামী বসিয়েছে আর তুই আমাকে পানি নিতে দিচ্ছিস না ভুল বললে তুমি এই নলকূপ তোমার স্বামী বসায়নি বসিয়েছে এই বনের রাজা সিংহ মহারাজ ওই একই কথা হলো আমার স্বামী সিংহ মহারাজের সেনাপতি রাজ্যের সমস্ত দায়িত্ব আমার স্বামী পালন করে আমি এখন তোর সাথে অত কথা বলতে চাই না তুই ওখান থেকে সরে দাঁড়া আমি পানি নিয়ে চলে যাব তারপর তুই পানি নিবি আমি এখান থেকে কিছুতেই সরব না এই আমি এখানেই দাঁড়িয়ে পড়লাম দেখব তোমার কত ক্ষমতা পারলে আমাকে সরিয়ে তারপর পানি নিয়ে যাও পাপিয়া আর হালিমা দুজনের মধ্যে যখন কথা কাটাকাটি হচ্ছিল ঠিক তখনই সেখানে সেনাপতি বল্টু শিয়াল চলে আসে আরে পাপিয়া তুমি দেখছি এখানে এসেছো লাফিয়া লাফিয়া আর আমি যে তোমার কাছে যাচ্ছি হাটিয়া হাটিয়া শুধুমাত্র তোমাকে এক নজর দেখিবার লাগিয়া তাড়াতাড়ি বাড়িতে চলো আজকে জমিয়ে রোমান্স করব মহারাজের এতক্ষণে আসার সময় হলো আমাকে এসেছো দেখতে এদিকে দেখো তোমার রাজ্যের প্রজা হালিমা পাখিনি আমার সাথে কি দুর্ব্যবহারটাই না করছে কি বললে আমার বউয়ের সাথে দুর্ব্যবহার এই বল্টু সেনাপতির বউকে অপমান করে কথা বলে আমি তো এটা মেনে নিতে পারছি না কি হয়েছে বউ আমাকে খুলে বলো আমি হালিমা পাখিনির পরে এসেছি নলকূপ থেকে পানি নিতে ওকে বললাম আমার একটু তাড়া আছে আমি পানিটা নিয়ে চলে যাই তারপর তুই নে কিন্তু না ও কিছুতেই আমাকে পানি নিতে দিচ্ছে না বলে কি না আমি আগে এসেছি আমি নিয়ে চলে যাব পারলে এখান থেকে আমাকে সরিয়ে তুই পানি নিয়ে গিয়ে দেখা এই হালিমা পাখিনির সাহস দেখেছো তুমি এই রাজ্যের সেনাপতির বউ পাপিয়ার মুখের উপর কথা বলে কি ওই হালিমার এত বড় সাহস যে তোমার মুখের উপর কথা বলে
আমার এমন লক্ষ্মী সোনা বউটাকে অপমান করে। এই হালিমা, এক্ষুনি এখান থেকে সরে দাঁড়া, নইলে এই যে আমার কাছে বন্দুকটা দেখতে পাচ্ছিস, এই বন্দুক দিয়ে তোর বুকটা একেবারে গুলি করে ঝাঁঝরা করে দিব। বল, তোর কথা শুনে হালিমা বাঘিনী ভয় পেয়ে সেখান থেকে সরে দাঁড়ালো। নাও বউ নাও, ও ভয় পেয়ে গেছে, এখন তুমি যত খুশি পানি নাও, তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে, বিকালের মধ্যে আমাকে আবার রাজমহলে ফেরত যেতে হবে, তাড়াতাড়ি করো। আমার স্বামীকে দেখে এখন ভয় পেয়েছিস তাই না? এতক্ষণ আমি ভালোভাবে বলছিলাম, আমার কথা কি তোর কানে যায়নি? আমার কথা তো তুই শুনলি না, এখন বোঝেক মজা। শুনেছ আমার লক্ষ্মী বউটার কথা, সে ফুচকা খাবে আর আমি নাকি ওকে নিয়ে দিব না, এটা কোনো কথা হলো? তাড়াতাড়ি চলো বউ, তোমাকে আমি ফুচকা নিয়ে দিচ্ছি, আজ তুমি কয় প্লেট ফুচকা খাবে সেটাই আমি দেখবো, চলো। এ আমার বউ পাপিয়া, আজ পাপিয়া যত প্লেট ফুচকা খেতে চায় তুই তাড়াতাড়ি ওকে দে, আমার লক্ষ্মী বউটা ফুচকা খাবে আর আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। তোমার বউ ফুচকা খাবে তো ভালো কথা, কিন্তু তোমার কাছে টাকা আছে? শুনেছো বলদের কথা, ও আমার কাছে টাকা খুঁজছে। এই বলদ, তুই কি জানিস না আমি এই রাজ্যের সেনাপতি, আমার কারো কাছে কোনো কিছু খেতে হলে টাকার কোনো প্রয়োজন হয় না, আর তুই আমার পকেটের টাকার খোঁজ করছিস, আজকে আমি তোর নামে সিংহ মহারাজের কাছে নালিশ দিব, তারপর তোকে অন্ধকার কারাগারে বন্দী করে ফাঁসিতে ঝুলিয়ে মারবো, বুঝেছিস? এসেছে আমার কাছে টাকা খুঁজতে, তাড়াতাড়ি ফুচকা দে। আচ্ছা ঠিক আছে সেনাপতি মশাই, আমার ভুল হয়ে গেছে, আমি এক্ষুনি ভাবিকে ফুচকা দিচ্ছি, ভাবি আপনার যত খুশি তত ফুচকা খান, এর জন্য আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না, এই নিন। বউ দেখলে আমার কত ক্ষমতা, এক ধমকে ওর এক নম্বর দু নম্বর সব বের করে দিয়েছি, নাও নাও বউ, এখন যত খুশি তত ফুচকা খেয়ে নাও। এভাবে দুদিন কেটে গেল। সেনাপতি বল্টু, আমার রাজ্যের কি খবর? দুদিনের জন্য তো আমি সফরে গিয়েছিলাম, আমার প্রজারা সব ঠিক আছে তো? কারো কোনো সমস্যা নেই তো? আরে না না মহারাজ, এ আপনি কি বলছেন, আপনার এমন দক্ষ সেনাপতি বল্টু থাকতে এ রাজ্যের কি কারো কোনো সমস্যা হতে পারে? তবে মহারাজ, জঙ্গলে একটু খাবারের সংকট দেখা দিয়েছে, সবাই একটু বিপদের মধ্যে আছে, এছাড়া জঙ্গলে আর কারো কোনো সমস্যা নেই। ও, এই ব্যাপার, আচ্ছা ঠিক আছে, এক্ষুনি রাজকোষাগার থেকে খাবার নিয়ে জঙ্গলের যে প্রাণীদের খাবারের সংকট দেখা দিয়েছে তাদের মধ্যে বিতরণ করে দাও। এরপর বল্টু শিয়াল রাজকোষাগার থেকে এক বস্তা খাবার নিয়ে জঙ্গলের ভেতরে চলে গেল, আর সেই এক বস্তা খাবার জঙ্গলের পশু প্রাণীদের কাউকে না দিয়ে সোজা নিয়ে গেল তার বাড়িতে। ওগো, এই বস্তা ভরে তুমি কি এনেছো? বস্তার ভেতরে ওগুলো কি? শোনো পাপিয়া, এগুলো হচ্ছে রাজকোষাগারের খাবার, মহারাজ আমাকে জঙ্গলের ক্ষুধার্ত প্রাণীদের মাঝে বিতরণ করে দিতে বলেছিল, কিন্তু আমি একটাও খাবার বিতরণ না করে সব খাবার এখানে নিয়ে চলে এসেছি, দিন দিন জঙ্গলে যা খাবারের সংকট দেখা দিচ্ছে শেষে কিনা আমাদেরই না খেয়ে মরতে হয়, তাই খাবারগুলো মজুত করে রাখো। তুমি কি করেছো? যদি সিংহ মহারাজ জানতে পারে তখন কি হবে বলো? আরে ধুর, কি যে কথা বলছো না, কে আবার জানবে, আমি কি সবাইকে বলে বেড়াবো? তোমাকে মজুদ করে রাখতে বলছি, রাখো, এ নিয়ে আর কোনো কথা বলো না। এরপর বল্টু সেনাপতির বউ পাপিয়া সেই খাবারগুলো মজুদ করে রেখে দিল। এদিকে খাবার সংকট দেখা দেওয়ায় জঙ্গলের সকল প্রাণীরা বিকেলবেলা মহারাজের রাজদরবারে এসে হাজির হলো। তারপর তারা সবাই মহারাজকে খাবার সংকটের কথা খুলে বলল। আরে কি বলছো তোমরা, সকালবেলায় তো আমি এক বস্তা খাবার বল্টু সেনাপতিকে দিয়ে তোমাদের মধ্যে বিলি করতে পাঠিয়ে দিলাম, কেন বল্টু সেনাপতি তোমাদের খাবার দেয়নি? মহারাজের এমন কথা শুনে সবাই তো ভীষণ অবাক হয়ে গেল। মহারাজ, আপনার সেনাপতি বল্টুর কথা আর বলবেন না,
ওই পাজি সেনাপতি জঙ্গলের সবাইকে অত্যাচার করে মারছে। কাউকে নলকূপ থেকে পানি খেতে দিচ্ছে না, তো কারো ফুসকা খেয়ে টাকা দিচ্ছে না, আবার আপনার থেকে খাবারগুলো নিয়ে গিয়ে ঘরে মজুদ করে রেখেছে, একটা খাবারও কাউকে দেয়নি। ওর জ্বালায় আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি। আপনি কিছু একটা ব্যবস্থা করুন মহারাজ। কি, আমার সেনাপতি হয়ে বল্টু শিয়াল আমার জঙ্গলের প্রজাদেরকে ধোকা দিয়ে বেড়াচ্ছে? আমার রাজা হিসাবে এ জঙ্গলে বিশাল এক সুনাম আছে। আমরা কয়েক পুরুষ ধরে এ জঙ্গলে রাজত্ব করছি, আর ওই পাজি বল্টু সেনাপতি আমাকে রাজা হিসাবে কলঙ্ক মাখিয়ে দিচ্ছে। আমি তো ওকে ছাড়বো না, আজ আমি এর কঠিন প্রতিশোধ নিব। সৈন্যদল এক্ষুনি যাও, ওই পাজি বল্টু শিয়াল কোথায় আছে ওকে ধরে নিয়ে এসো, আজ আমি ওকে কঠিন শাস্তি দিব। এই পাজি বল্টু শিয়াল, তোর এত বড় সাহস, তুই নাকি এ জঙ্গলের প্রজাদের সবাইকে অত্যাচার করে বেড়াচ্ছিস, কাউকে টিউবওয়েল থেকে পানি নিতে দিচ্ছিস না, আবার কারো ফুসকা খেয়ে সে টাকাও পরিশোধ করছিস না। আজ আবার তোকে এক বস্তা খাবার দিলাম জঙ্গলের ক্ষুধার্ত প্রাণীদের মধ্যে বিতরণ করে দিতে, আর তুই সেই খাবারগুলো বাড়িতে নিয়ে গেছিস। আজ তো তোকে আমি কঠিন শাস্তি দিব। মহারাজ, আমার বড় ভুল হয়ে গেছে, আমাকে আপনি ক্ষমা করে দিন, আমি এমন কাজ আর কখনো করব না মহারাজ, আমাকে মাফ করে দিন মহারাজ, মাফ করে দিন। তুই যা অন্যায় করেছিস তার কোনো মাপ নেই। সৈন্যদল ওকে এক্ষুনি কারাগারে বন্দী করো, ওকে আমি যাবজ্জীবনের কারাদণ্ড দিলাম, ও আর ওই অন্ধকার কারাগার থেকে কখনো বের হতে পারবে না। এরপর সৈন্যদল টেনে হিঁচড়ে বল্টু শিয়ালকে কারাগারে নিয়ে গিয়ে বন্দী করে রাখলো।